মহাকাশ ও মহাজাগতিক নিয়ে কৌতূহলের কোনো অন্ত নেই, আর জানারও চেষ্টার শেষ নেই। মানুষের নানা সময়ে নানা কিছু তাই সামনে আসে আমাদের ইদানিং। যেমন এক বিরল জিনিস জানা গেল, উত্তর মিলল এই ব্রহ্মাণ্ডে এলিয়ানের কতগুলি ভিন্ন ভিন্ন পৃথিবী আছে এই প্রশ্নের। না, সে কথা বলা কঠিন, শুধু কঠিনই নয়, সে কথা বলা অসম্ভব। তবে সেই অসম্ভব প্রশ্নের জবাব পেয়ে গিয়েছেন আমেরিকা স্পেস এজেন্সি নাসা। জানা গিয়েছে আমাদের ব্রহ্মাণ্ডে কম করে অন্তত 5,000 এলিয়ানের পৃথিবী আছে। এই কাজে নাসাকে সাহায্য করছে ট্রানজেটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট TESS। এলিয়ানের পৃথিবী বা গ্রহের যে খোঁজ মিলেছে তা রয়েছে আমাদের সৌরমণ্ডল অথবা আকাশগঙ্গার বাইরে। 5,000 এলিয়ানের পৃথিবীকে খুঁজে পাওয়ার গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে আপাতত তাদের নাম দেয়া হয়েছে TOI বা টেস্ট অফ অবজেক্টিভ ইন্টারনেট। এগুলি থেকে কোনো না কোনোভাবে সিগন্যাল পাওয়া যাচ্ছে। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি মিশালে কুনি মতে এ বিষয় নিয়ে কিছু মন্তব্য করেছেন। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি আওতায় ফেন্ট স্টার সাস্ট নামে একটি প্রকল্প ছিল। সেই প্রকল্পের অধীনে নানা রিসার্চ হয়েছে। মিলেছে কুনি মতো বলেছেন, আমাদের আগামী দিনে এরকম আরও টেস্ট অফ অবজেক্টিভ অফ ইন্টারনেট এর খোঁজ পাব। MRT এই একটি বয়ানে বলা হয়েছে, গত 27 জানুয়ারি পর্যন্ত TESS এর অধীনে 2400 আই এর খোঁজ নিয়েছে। যখন TESS লঞ্চ হয় তখন থেকে এপ্রিল 2018 পর্যন্ত 176টি TOI পাওয়া গেছে। কিন্তু এ বিষয়ে তথ্য জমা করা এবং সেগুলি সরাসরি গ্রহের তকমা দেওয়ার কঠিন কাজ হয়ে দাঁড়ায়। টেস্টের আগে কেলাপের এক্সপ্রেস টেলিস্কোপ 780 এক্সোপ্ল্যানেটের খোঁজ পেয়েছিল। কিন্তু এ বিষয়ে জমা তথ্য করা এবং সেগুলি সরাসরি গ্রহের তকমা দেওয়ার কঠিন কাজ হয়ে দাঁড়ায়। টেস্টের আগে কেপলার স্পেস টেলিস্কোপ 780। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।